কৃষকের বাড়ির উঠোনে বাটি বিছিয়ে খাবার খেলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল দুই বানারীপাড়া উদিরপুর আসনে প্রার্থী হয়ে উদিরপুর উপজেলায় ঘর নির্মাণের কাজ শুরু করেছেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। ভক্তের উপহার দেওয়া জমিতে রোববার 11 ডিসেম্বর ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন নকুল কুমার বিশ্বাস। তার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সেখানে গিয়ে এক হতদরিদ্র কৃষকের বাড়ির উঠোনে পাটি বিছিয়ে দুপুরের খাবার খেয়েছেন তিনি। নকুল কুমার বিশ্বাস বলেন, তার পূর্বপুরুষের বাড়ি ছিল যশোর, সেখান থেকে তারা উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে পটিবাড়ি এলাকায় এসেছিলেন। এখান থেকে মাদারীপুর গিয়ে বাড়ি করেছেন। তাই পূর্বপুরুষের এলাকা বরিশাল দুই আসনে কৃষক শ্রমিক জনতা লীগের গামছাপতিকে নির্বাচন করবেন তিনি। উপজেলার বামরাইল ইউনিয়নের মূলপাইন গ্রামের বাসিন্দা তার ভক্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মলেন্দু শিকদারের দান করা 21 শতক জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করেন তিনি। নকুল কুমার বিশ্বাস গণমাধ্যমকে আরও জানিয়েছেন, গত রোববার প্রাচীর দেওয়ার কাজ শুরু হয়েছে। এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বেলা 11টার সময় তিনি উজিরপুর এসে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হরনাথ বাইনের বাসভবনে যান। সেখানে গিয়ে তার স্মৃতিচারণ করেন। পরে বঙ্গবীর হারতা ইউনিয়নের কুচিপাড়া গ্রামে এক হতদরিদ্র কৃষকের বাড়ির উঠোনে পাটি বিছিয়ে দুপুরের খাবার খেয়েছেন। খাবারের আয়োজন জানিয়ে তিনি বলেন, ডিম ভাজি, আলু তরকারি ও সাদা ভাত খেয়েছেন বঙ্গবীর। তার সঙ্গে থাকা সবাই পাটিতে খাবার খেয়েছে তৃপ্তি ভরে। সাধারণ মানুষের সঙ্গে বঙ্গবীরের পাটিতে খাবার খাওয়ার বিষয়টি প্রশংসা করেছে সবাই। নকুল কুমার বিশ্বাস জানান, উজিরপুর উপজেলার বড়াকোঠা, ওটরা, হারতা, সাতলা ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গিয়ে কৃষক শ্রমিক জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বঙ্গবীর। বিকাল 4টার দিকে বঙ্গবীর উজিরপুর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় কাদের সিদ্দিকীর সঙ্গে দলের যুব কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক হাবিবুর নবী সোহেল, কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের সহধর্মিণী গৌরী রানী বিশ্বাস সহ রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতারা উপস্থিত ছিলেন।